হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তুমি দিদি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আর সুস্থ আছো, এই গরমে নিজেদের যত্ন নিচ্ছ। তো সবাই সাবধানে থাকার চেষ্টা করবে। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, 9:20 বেজে গেছে বন্ধু। আর আমার রান্না কিন্তু এদিকে অর্ধেক হয়ে গেছে, মানে দেখাচ্ছি তোমাদের। করলা ভাজা, পটল ভাজা, আর হচ্ছে গিয়ে আলু ফ্রাই করে রেখেছি, মানে সব ফ্রাই এখানে। আর হচ্ছে গিয়ে এখানে আলু আর কাঁচা কলা তরকারি রান্না করব, সব রেডি আছে। আর এখানে ডাল সিটি দিয়ে রেখেছি, এখন ফোড়ন দেব। তো এমন তাড়াহুড়ো লেগে গেছিলো যার জন্য তোমাদের সাথে আর সব কিছু শেয়ার করতে, মানে শেয়ার করে উঠতে পারলাম না। তো ভাবলাম যে এরপর থেকে শেয়ার করি, ফোড়ন দিই, কারণ ভাতটাও মাত্র বসালাম, কারণ এগুলো যদি রেডি করে না নিতাম তো ভাতটা আগে হয়ে যেত, কিন্তু এগুলো লেট হয়ে যেত। তো ভাবলাম এগুলো আগে করে নিই, ভাতটা তো বেশি টাইম নেবে না। তো ভাতটা হয়ে গেলে আর ছেলেকে খাইয়ে দেব, ভাবছি মেয়েকে বলবো আজকে একটু কষ্ট করে খাইতে, পারবে না যদিও আমি খাইয়ে দেবো, কারণ ওকে খাওয়াতে বললেও আবার ও পারবে না, মারবে ওকে, এই করবে ওই করবে। তো দেখি সব সেরে আমি খাইয়ে দিব। তো আর আজকে একটা জায়গায় যাবো ভাবছি, তো কোথায় যাবো সেটা তোমরা দেখতে থাকো। তো সব কাজ বাজ আগে সেরে নেই, চলো। তো দেখো, যেহেতু মুগ ডাল রান্না করছি সেজন্য শুকনো লঙ্কা, আদা আর পাঁচফোড়ন দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে কি বলতো, মাথায় ছিল যে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে, সেজন্যে ফ্রেশ হয়ে এসে আগে বিছানা দুটো তুলেছি আর তারপর সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাটা সেরে নেওয়ার জন্য। তো রান্নাটার জন্য তাড়াহুড়ো করছি মন্দিরে যাব বলে, আর উপাস রয়েছি এখনও থাকবো, সেজন্যে মানে শ্রীজা আর তুহিনের খাওয়া, মানে ওদেরকে খাইয়ে দিব, আর ওর বাবা আসলে বাবাকেও খায় কি না জানি না, কারণ ও তো মন্দিরে যাবে বলেছে, একবার বলে যাবে একবার বলে যাবে না। তো বললাম যে চলো মন্দিরে যাই, তো ও কী করে জানি না এসে খায় কি না। তো ডালটা হয়ে গেল, এখন আলু আর কাঁচা কলার তরকারিটাও করে নেব, ভাতটাও ফুটে এসেছে প্রায়। আর প্রথমে ভেবেছিলাম শ্রীজা তুহিনকে রেখে যাব, কিন্তু পরে ভাবলাম যেহেতু মন্দিরে যাচ্ছি তো ওদেরকে নিয়ে গেলেও ওদেরও ভালো লাগবে, তো নেব না বলতে কি গরমটার জন্য সাহস পাচ্ছিলাম না ওদেরকে নিয়ে যাওয়ার, এই প্রচণ্ড রোদ আর গরম। কিন্তু পরে আবার ভাবলাম যে গরম তো থাকবেই, যাই হোক মন্দিরে যাব তো নিয়েই যাব, সবাইকে নিয়েই যাব। তো সেজন্য তাড়াহুড়ো করছি আর কি। তো রান্নাটা সেরে আবার ছেলেকে খাওয়াতেও হবে, আর ছেলেকে খাওয়াতে গিয়ে আমার অনেকটা টাইম চলে যাবে, সেটা আমার মানে সেটাই আমার মাথা ঘুরোচ্ছে ভেবে, যে ওকে খাওয়াতে গিয়ে আমার অনেকটা টাইম আর কি ওর পেছনে দিতে হবে। তো এই কী করবো আর, এভাবে করতে হবে। তো রান্নাটা করে সেরে নিই তাড়াতাড়ি, তোমরা দেখো আমি কীভাবে রান্না করছি তরকারিটা। ভাতটা নিরামিষ ঝোলটা হয়ে গেলে আমার আজকে রান্না শেষ। আর কপালে টিপ নেই দেখো, কারণ স্নান করে নিয়ে আসছি সকালে, কাপড় ছেড়ে এসে রান্নাটা, মানে অন্য কাজ ছেড়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ তাড়াহুড়ো করে করতে হবে। তো সেই জন্য আর কি স্নান করা হয়নি। তো ভাবছি একবারে যখন যাব, যেখানে যাওয়ার কথা আছে সেখানে যাব, তখন স্নান করে এ করে যাব। তো সেই জন্য টিপ দেওয়া হয়নি। আর কানেরটা সেদিন খুলে রেখেছিলাম, মানে চেঞ্জ করে বাজারে যাওয়ার সময় চেঞ্জ করেছিলাম, তো আর পরে আর পড়া হয়নি কানের দিনটা। তো দেখো দিদি, মানে এত কান্নাকাটি করছে না, এখন একটু বসছে, টিভি চালিয়ে দিয়েছে দিদি ভাই, দিদি ভাইও দেখছে আর ভাইও দেখছে। তো কী করবো আর, এদিকে দরজা বন্ধ করে রেখেছি দেখো, বাইরে যাচ্ছে আর বিরক্ত করছে। তো এই রোদে জলে আর খুব কাজ করবে, অন্যান্য নানা রকম কাজ করে, তো সেই জন্য আর বাইরে ছাড়িনি, ঘরে আটকে রেখে দিয়েছি। যখন কাজ শেষ হবে ওর বাবা আসবে তখনই ছাড়া হবে। তো চলো রান্নাটা শেষ করে নিই। কাঁচা কলা দিয়ে নিরামিষ তরকারি রান্না করলে আমি এভাবেই করে থাকি, কাঁচা কলাটাকে আগে সেদ্ধ করে নিই, করে নিয়ে তারপরে হালকা ভেজে নিই, ভেজে নিয়ে তারপর আর আলুটা তো সেদ্ধ করে নিই, সেদ্ধ করেই রান্না করি। আর আলুটা সেদ্ধ করে রান্না করলে কী বলতো, তরকারিটা একটু ঘন ঘন হয়, তো সেজন্য এভাবেই রান্না করি। তো ফোড়ন দিলাম তেজপাতা, গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা, এই ফোড়ন দিয়ে এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে
কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব হালকা, তারপর মশলাটা দিয়ে দেব। আর আজকে কাঁচা কলাটা আলুর সাথে দিয়ে দেব, কারণ আজকে দেখছি মানে প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম, তো তো একটা সিটি দিয়েছিলাম, আর সব কলা কিন্তু একরকম হয় না, সেজন্য আজকের কলাটা একটা সিটি দিয়েছি কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি, সেজন্য ভাবছি আলুটা একটু ভেজে নিয়ে তারপর আলুর সাথে কাঁচা কলাটা দিয়ে তারপর মশলাটা দিয়ে নাড়বো। তাতে যদি আর একটু নরম হয় তাহলে খেতে ভালো লাগে, মানে কাঁচা কলাটা যদি একটু সফট সফট হয় তাহলে খেতে ভালো লাগে তরকারিটা। তো এভাবেই রান্না করি, তো তোমরা দেখো। মশলাটাও এখন দিয়ে দিচ্ছি, মশলাতে রয়েছে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য আদা বাটা, তো এই মশলা দিয়ে রান্না করছি। আর ঝোলটা নামানোর আগে কাঁচা লঙ্কা ছাড়িয়ে দিয়ে দিব। তো এইভাবে রান্না করছি কারণ ছেলে ঝাল খেতে পারবে না, ঝাল কম, আর ছেলে মানে তুহিনের বাবা ঝাল খাবে, সেজন্য লঙ্কা দিয়ে দিচ্ছি, তো দুজনের মধ্যে কারোরই অসুবিধা হবে না, সেজন্যে এইভাবে রান্না করা। কী করবো, কারণ সবার দিকটাই দেখতে হয়, কেউ ঝাল খেতে ভালোবাসে, কেউ ঝাল খেতে পারে না, তো এইভাবে মিলেমিশে রান্না করছি। তো দেখো তাড়াহুড়ো করে স্নান করে চলে আসছি, সবাই স্নান দান হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, এমনকি বের হয়েও গেছে, তো তখন আর কিছু দেখাতে পারিনি, তাড়াহুড়ো করছিলাম কারণ পৌনে একটা অলরেডি বাজে, দুটোর সময় হয়তো বন্ধ হয়ে যাবে এরকমই শুনেছি, জানি না, কারণ কোনোদিনও যাইনি আজ পর্যন্ত ওই মন্দিরে আমি যাইনি। তো মন্দির বলতে হনুমান মন্দিরে যাচ্ছি কামাখাগুড়ির, তো দেখেছি দূর থেকে দেখেছি কিন্তু কোনোদিনও মন্দিরের ভিতরে যাওয়া হয়নি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যাবো, পুজো দেব, তো আজকে টিচার বাবাও একটু ছুটি নিয়েছে, তো ভাবলাম যে যাই পুজোটা দিয়ে আসি, ওর বাবাও যাবে, তো ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি। আর কি রান্নাবান্না করলাম সব এসে পরে দেখাবো তোমাদের, তো সবাই আমি তো উপাসই আছি এখনও, তো চলো যাই ঘুরে আসি মন্দির। দেখতে দেখতে মন্দিরে এসে পৌঁছেও গেছি, আর মন্দিরে ঢুকে এত ভালো লাগছে, মনটা বলার মতো না, একদম মনটা হালকা হয়ে গেছে। তো এসে সব মন্দিরে মন্দিরে প্রণাম দিয়ে নিলাম আগে, তারপর পুরোহিত মশাই আসলো, তো ওনাকে দেওয়া হয়েছে সব কিছু, তো উনি বললো পুজো দিয়ে দিবে। তো সেই মুহূর্তে আমি চারিদিকটা দেখে নিচ্ছি কোন কোন মন্দির আছে, এখানে বজরংবলী আছে, তারপর আছে পাশে শিবলিঙ্গ আছে, এখানে দেখো শিব মন্দির, তো শিবলিঙ্গ আছে, আর দেখো চারিপাশটা কী সুন্দর, মন্দিরের চারপাশটা মানে এত ভালো লেগেছে মন্দিরে গিয়ে বলার মতো না। আর এখানে দেখো প্রতিদিন যজ্ঞ হয়, আর এটা হচ্ছে মেন গেট মন্দিরের, তো দেখো গণেশ ঠাকুরের মূর্তি আছে, সব ঠাকুরের মূর্তি আছে, কালী ঠাকুরের মূর্তি আছে পাশে, যেটা হচ্ছে কালী মন্দিরের মূর্তি, তো খুবই ভালো লেগেছে মন্দিরে গিয়ে। তো শ্রীজার বাবা তো বলছিলো যে আরেকদিন যাবে, তবে সকাল সকাল যাবে, সকাল সকাল গিয়ে পূজা দিতে খুবই ভালো লাগে, আর আজকে তো আমাদের লেট হয়ে গেছিলো কারণ আমি বলেছিলাম সকালে রান্নাটা সেরে তারপর যাব, তো সেই জন্য লেট হয়ে গেছিলো, তো আরেকদিন যাব সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসবো। তো পুরোহিত মশাই পুজো দিয়ে দিচ্ছে, দিয়ে আর সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে, তো উনি বলছে যে সব মন্দিরে বাতি আর ধূপকাঠি ফুল দিয়ে মেশে করতে, সব ঠাকুরকে প্রণাম করতে, তো সেভাবেই যাচ্ছে শ্রীজার বাবা, আর আমি সামলাচ্ছি ছেলেকে, ছেলে এদিকে ওদিকে দৌড়াচ্ছে, তো কখন কোথায় চলে যাবে, কোন মন্দিরে ঢুকে পড়বে, বাচ্চা মানুষ কী করবে না করবে বলা যায় না, সেজন্য আমি ওকে সামলাচ্ছি। তো এভাবে মন্দিরে পুজোটা আজকে সেরে নিলাম, তো এটা এগুলো করে আবার বাড়িতে রওনা দিতে হবে, বাড়িতে চলে যাব। তো মন্দিরে এক ঝাঁক কবুতর এত সুন্দর লেগেছে না দেখতে, মানে বলার মতো না, কবুতর এত কবুতর একসাথে আমি কোনোদিন দেখিনি, আর দুটো রাজহাঁসও আছে, পরে দেখাচ্ছি তোমাদের।
তো রাজহাঁস দুটো না, এমনি রাজহাঁস অনেক সময় দেখলে মানে তোমাকে মানে ধরো দাঁড়িয়ে থাকলে কামড়াতে আসে, মানে ঠুকর দিতে আসে, কিংবা কিন্তু এখানকার রাজহাঁসগুলো পাশ একদম সাইড কেটে চলে গেল সামনে দিয়ে, কিন্তু কিছুই করলো না। আর দুদিন তো দৌড়ে রাজহাঁস দুটোকে ধরতে গেছিল, মানে যাবে দেখতে পাবে তোমরা, আমি দেখাচ্ছি। তো পুজো টুজো সেরে বাড়ি চলে যাব, অনেকটা লেট হয়ে গেছে, ছেলের খিদেও পেয়ে গেছে, ওকে বাড়ি গিয়ে খাওয়াতে হবে। তো চলো আজকের মতো মন্দিরে ঘোরাটা এইটুকুই। মন্দির থেকে তো এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো এসে হাত মুখ ধুয়ে তো ছেলেকে আগে খাইয়ে দিলাম, ছেলে আগে খাইয়ে দিয়েছি, আর শ্রীজার বাবা আর শ্রীজাও খেয়ে নিয়েছে, ওদেরকেও দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে? 3:15, 3:30 প্রায় বাজে। তো এখন ভাবছি আমিও একটু খেয়ে নেই, তো তখন তো আর দেখাতে পারিনি যে কী রান্না বান্না করলাম। ওখানে দেখো দুই ভাই বোন ঝগড়া লেগে গেছে, এখানে রয়েছে মুগ ডাল, এখানে হচ্ছে আলু আর কাঁচা কলার তরকারি, আর এখানে সকালে করেছিলাম আলু ভাজা আর পটল ভাজা, অল্প অল্প রয়ে গেছে কারণ খাওয়া হয়ে গেছে। তো আমি এখন বসবো নিয়ে, তো চলো খাবারটা খেয়ে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে উপোস ছিলাম, তো শুধু প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছিলাম, তারপর ছেলেকে খাওয়ালাম, তো এখন ভাবছি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর আবার ছেলেকে ঘুম পাড়াতে হবে। একাই খেতে বসে গেলাম, কি করব সবার খাওয়া হয়ে গেছে, একাই তো খেতে হবে এখন আমাকে। আর সিজার বাবা টিউশন আছে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, মানে তিনজনকে একবারে দিয়ে দিয়েছিলাম, মানে দুজনকে দিয়ে আমি দুজনকে খাইয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন একা একাই খাচ্ছি, আর একা একা খেতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে কি করি টিভি অন করে দিয়ে খাই, আবার যখন সিজার বাবা থাকে তখন তো একসাথে বসে গল্প করতে করতে খাই। তো এখন একা একাই খাচ্ছি, আর তুহিনকেও ঘুম পাড়াইনি, ওকেও ঘুম পাড়াতে হবে, অনেকটা লেট হয়ে গেছে ওর ঘুমের টাইম, তো সেজন্য তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো, আর আমিও যদি পারি একটু রেস্ট করে নেব, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর তার থেকে বেশি প্রচণ্ড মাথা ব্যথা করছে, জানি না কেন, হয়তো গরমের জন্যে। আর সিজার বাবা এখনই বের হবে টিউশনে যাওয়ার জন্য, তা আমি তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব, আর যদি পারি একটু রেস্ট নিয়ে নেব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা তোমাদেরকে। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু রেস্ট নিয়ে নিয়েছি অল্প, মানে ভিডিওটা গতকালের ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম, আপলোডে বসিয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছি, আর টিচার ম্যাম এসে পড়িয়ে গেল একটু আগে, তো এখন চা খাওয়া হয়ে গেছে আমাদের, মানে এত গরম না প্রচণ্ড, আর উপোস ছিলাম আজকে, তো সকালে তো চা খাইনি, যার জন্য প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো, তো এখন চা করে চা খেয়ে নিয়েছি সব আমি আর টিচার বাবা। তো এখন ভাবছি বৃহস্পতিবার দিন মাছ এনেছিলো, তো সেই মাছ আর কাটা হয়নি, তো শুক্রবারে নিরামিষ খাই, শনিবারও নিরামিষ খাই, আর আজকে পুজো করেছিলাম, মানে মন্দিরে গিয়েছিলাম পুজো করতে, উপোস ছিলাম, তো সেজন্য আর মাছটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো আজকে মাছটা কাটবো ভাবছি, আগামীকাল রান্না করব, আর কাপড়টা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে মাছটাকে মাছটা কেটে নেব। আর দেখো কাপড়গুলো গুছানো হয়নি, শোকেস থেকে বের করে রেখে কোথায় যে রাখবো মানে তাল পাচ্ছি না। ছেলে খেলছে, কেমন আছো তোমরা, মার নকল করে। তো আরেকটা সাইড তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেটাও আজকে দেখি দরজা খুলেছি, শোকেসের মানে পাটটা খুলেছি, দেখি একটা ইঁদুর বের হয়ে গেল, না জানি কি হচ্ছে, কত কাপড় চোপড় আমার, ভালো ভালো সুতির শাড়ি আছে ওখানে, ব্লাউজ আছে ভালো ভালো, কিছু ব্লাউজ বের করেছি, কিছু ব্লাউজ আরেকটা তাকে অল্প আছে শাড়ির সাথে রেখে দিয়েছি ব্লাউজগুলো, তো সেগুলো কেটে কুচি কুচি করছে, হয়তো জানি না দেখতে হবে, কিছু তো করেছেই দেখেছি, কিন্তু বের করে যে রাখবো কোথায় রাখবো, ছেলে সব নিয়ে এলোমেলো করে রাখবে, এখানে ফেলবে ওখানে ফেলবে, তো এভাবেই রাখতে হচ্ছে। আর দেখো আমি কথা বলছি আর ছেলে এখানে প্রচণ্ড খেলছে আর হইচই শুরু হয়ে গেছে, তো এখন মাছটা কেটে নিই নাহলে দেরি হয়ে যাবে, ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর যদি নরম হয়ে যায়, মানে গরমকাল তো ভরসা পাই না কোনো কিছুতে, তো তাড়াতাড়ি করে মাছটা কেটে নেবো, আবার রাতে রান্না আছে, রাতে রান্না করবো, তো চলো দেখতে থাকো।
মাছ কাটতে আমার অনেকটা টাইম লেগে যায়, আর বিশেষ করে ছোট মাছে তো আরো টাইম লাগে কাটতে। তো আর আজকে ট্যাংরা মাছ বলে কথা, এটাতে তো তিনটে করে কাটা থাকে, দু সাইডে একটা উপরে একটা, তো ছোট ছোট কাটা, তো সেগুলো কাটতে আমার ভীষণ ভয় লাগে, সেজন্য খুব সাবধানে কাটি। আর ছোট ছোট কাটা তো ভাবি যে কাটতে গেলে যদি আমার আঙুলের ভেতরে ঢুকে যায়, সেজন্য খুব সাবধানে কাটি, তো সেজন্য কাটতে দেরি হচ্ছিল। আর এটা দেখে সিজার বাবা বলছিল যে আমিও কেটে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আবার বললাম যে গরমের থেকে ওর শরীরটা কয়েকদিন যাবত বেশি ভালো না, ভালো না বলতে কি শরীরে উইকনেস চলে আসছে ওর। তো আমি বললাম তুমি রেস্ট নাও, আমি কাটি। কতক্ষণ আর বেশি লাগবে? এক ঘন্টাই বেশি লাগবে, তা এর থেকে তো আর বেশি লাগবে না, আর আমি কাটি। বলে না আমিও কেটে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভাবলাম যে পরে আবার রান্না ভাত রান্না করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, তো বললাম তাহলে ঠিক আছে দাও। পরে ও কেটে দিল, তো গল্প করে করে মাছ কাটছি, তো টাইমটা ও চলে যাচ্ছে আর কি। আর মনে হচ্ছে না যে ভারী কিছু কাজ করছি বা বড় কোনো কাজ করছি, মাছ কাটা মানে বিশাল বড় ব্যাপার আমার কাছে, কারণ মাছটা আমার কাটতে খুবই টাইম লাগে, সেই জন্যে বললাম আর কি বড় কাজ। তো যারা সবসময় মাছ কাটো তাদের তো অসুবিধা হয় না, হাতে স্পিড এসে যায় আর অভ্যেস হয়ে যায় আর কি। আর আমি তো সচরাচর মাছ সবসময় কাটি না, আর আমাদের বেশিরভাগ ছোট মাছ খুব কমই খাওয়া হয়, কারণ ছোট মাছ কাটতে টাইম লেগে যায়, সেই জন্য সিজার বাবা এখন আনে না বেশি, যেহেতু ছেলে আছে ছেলেকে টাইম দিতে হয় আমাকে অনেকটা, তো এদিকে আমি টাইম পাই না আর কি। তাই ছোটো মাছ কেটে রান্না করবো সেই টাইমটাও হয়ে ওঠে না, এই আর কি ব্যাপার। মাছ কেটে ধুয়ে এনে ফ্রিজে রেখে দিলাম, আর হচ্ছে কাপড় চেঞ্জ করে এনে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর চা করে নিলাম আরেকবার, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে, এত মাথা ব্যথা করছে যে কেমন মানে কী যে করবো বুঝে উঠতে পারছি না। তো আরেকবার চা করে চা খাচ্ছি দেখো, আর ওদিকে ভাত হয়েও গেছে প্রায়। তো ভাতটা হয়ে গেলে দেখো ওদিকে বসেছিলাম চা খাবার জন্য, আর দেখো ভাতের মার পরে কাজ বেড়ে গেছে। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে, ভাতটা নামিয়ে দেবো, হয়ে গেছে। আর বেশি আরেকটু যদি জাল হয় তাহলে নরম হয়ে যাবে ভাতটা। তো চলো ভাতটা নামিয়ে তারপরে আরো কথা বলছি। বলো কি বলবে তুমি, এটা বলবে, এটা বলবে, বলো সবাইকে, বলো গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম সবাইকে। তো দেখতে পাচ্ছ চিপ্পু চিপ্পু, মানে কতবার যে জল দিলাম মাথায়, তার মানে অনেকবার মাথায় জল দিয়ে দিয়েছি, ও দেখাচ্ছে, ও দিয়েছে, তো অনেকবার মাথায় জল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হলো তো, হলো তো। কথা বলতে দিচ্ছে না দেখছো, তো অনেকবার মাথায় জল দিয়েছি আর মাথায় তেল দিয়েছি চুপচুপ করে, আর চুপচুপ করে আর কানের খুলে রেখেছি, গরমে ভালো লাগছে, এত মাথা ব্যথা করছে, প্রচন্ড মাথা ব্যথা করছে বলার মতো না। ছেলের জন্য কথাই বলতে দেখো তো কি করছে, একবার হাতের নিচ দিয়ে যাচ্ছে আর আসছে। তো তাড়াতাড়ি করে গুড নাইট করে দিচ্ছি তোমাদের, আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, মানে করতে পারবো না। তো টাটা, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের যত্ন নিও, টাটা।